কে নয়, বরং কেরিয়ারকে গুরুত্ব দিন, ভালোবাসা আপনা আপনি চলে আসবে। যে জিনিসগুলি তোমাকে চ্যালেঞ্জ করে সেগুলি তোমাকে একদিন চেঞ্জ করবে। তুমি যদি ব্যর্থতার দিকে মনোযোগ না দাও তবে তুমি কখনো সফলতা পাবে না। জীবনের প্রতিটি বড় লক্ষ্যই বড় ত্যাগের দাবি রাখে। তুমি যদি এমন একজনকে খুঁজছো যে তোমার জীবন পরিবর্তন করবে তবে আয়নার দিকে তাকাও, কারণ তুমি ছাড়া এই পৃথিবীতে কেউ নেই যে তোমার জীবন পরিবর্তন করতে পারে। তোমার যন্ত্রণাকে তোমার মোটিভেশন করো, তারপর দেখো কে তোমাকে সফলতায় বাধা দেয়। জীবনে সফল হতে চাইলে কথা বলার চেয়ে শোনার অভ্যাস গড়ে তোলো। ভালো মানুষকে কখনো পরীক্ষা করো না, কারণ তারা পারদের মতো। তুমি তাদের আঘাত করলে তারা ভেঙে যায় না, তবে চুপচাপ তোমার জীবন থেকে পিছলে যায়। সাফল্যের জন্য তোমাকে একটি বড় লক্ষ্য স্থির করতে হবে, যা তোমাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে বাধ্য করবে। তুমি সেই দমকা হাওয়া যা দিনের উত্তাপে আর মেঘের বৃষ্টিতেও থামে না। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয়, কর্মের হবে। আমি ভেড়ার নেতৃত্বে সিংহবাহিনীকে ভয় পাই না, কিন্তু সিংহের অধীনে ভেড়ার পালকে ভয় পাই। ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, অবজ্ঞা করুক, তাতে কিছুই হবে না, কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে। জীবনকে এক লম্বা পথ মনে করে এগিয়ে যাও। তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান পাবেই।